Hey guys, this is Madhurima. Welcome to my vlog, my tips. তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছে হচ্ছে রাস্তায়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে ওই বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করব। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। সব ঘরে এখন ভালোভাবে জল দিয়ে দিলাম, তো যত জল দেওয়া হবে তত বেশি সিমেন্ট শক্ত হবে, এরকমই বলছিল মিসিরা। যাই না, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো যাই হোক, বলেছে যে এখন নিশ্চয়ই হবে। তো একটু আগে ব্লাডের কাজ রয়েছে ওর অনেকগুলো, তো সেজন্য বেরিয়ে গেছে, তো আমি একাই আছি। আর আজকে আমাদের কিচেনের ওই যে কাউন্টার টপটা রয়েছে সেগুলো ডেলিভারি হবে, তো সেজন্যই আরও বেশি করে থাকা। তো ভাবলাম যে বসে আছি, কী করবো, এখনও মিস্ত্রিরা আসেনি, তো সেজন্য ভাবলাম জলগুলো দেওয়া যাক। আর ভালোই লাগে, মানে নিজের বাড়িতে কিছু একটা হচ্ছে সেটার যত্ন নেওয়া, এগুলো করতে খুব ভালো লাগে। তবে একটু ভয়ও লাগছে, তার কারণ হচ্ছে এত বেশি স্লিপারি, কারণ কি ফ্লোর টাইলসটা প্রচণ্ড পরিমাণে হাই গ্লসি বসানোর পর মনে হচ্ছে। তো এই মেঝেতে তো আমার হাঁটার অভ্যাস নেই, তো সেজন্য একটুখানি জলটা দিয়েছি। তো তবে হ্যাঁ, হাঁটতে হাঁটতে অভ্যেস হয়ে যাবে। যাই হোক, এখন আমি এটা ওই ঘরে একটা ওই মপ টাইপের রয়েছে, ওই মপটা দিয়ে ভালোভাবে জলগুলো একদিকে নিয়ে যাবো এবং ফ্লোরটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। মানে যত পরিষ্কার হচ্ছে, যত সুন্দর হচ্ছে, আমার তত বেশি আনন্দ হচ্ছে এবং ভালো লাগছে। আমার কিচেনের গ্রানাইট এসে গেছে, তো খুব মজা হচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম সাদা গ্রানাইট আমার কিচেনে লাগাবো, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন পিছনে রাখার ব্যবস্থা হয়েছে, বাবা বলল যে পিছনে রাখার জন্য, কারণ এই জায়গাগুলো তো টাইলস হবে, এদিকে টাইলস ভর্তি রয়েছে, সুতরাং রাখার কোনো স্কোপ নেই। এছাড়া বাইরে সিংহাসন রয়েছে, সুতরাং রাখার কোনো স্কোপ নেই, সেজন্য পিছনেই রাখার ব্যবস্থা করা হচ্ছে। তো এদিকে আমাদের যে রোজগার মিস্ত্রি রয়েছেন তারাও চলে এসেছে এখানে, টাইলসগুলো কাটা এখন স্টার্ট হয়ে গেছে, সমস্ত স্কাটিংগুলো করবে বলে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা, এখন থেকে আগে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ওই বাড়ি থেকে আসার পরে সেভাবে ব্লগ স্টার্ট করা হয়নি, তার কারণ হচ্ছে মাথায় প্রচণ্ড তেল অয়েলি ছিল আমার হেয়ারটা, তো সেজন্য ভাবলাম যে এসে আগে শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়া যাক আর একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক। তারপরে ও আজকে বেরিয়ে গিয়েছিল তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে আজকে বেরিয়ে গিয়ে, ও যেহেতু আরও ফার্দার স্টাডি করছে সেজন্য সেই রিলেটেড কয়েকটা ক্লাস থাকে, ওকে বালিগঞ্জে যেতে হয়। তো যাই হোক, আজকে ক্লাসটা পোস্টপন্ড হয়েছে, তো সেজন্য বাড়ি ফিরে আসার জন্য আমি মম ভীষণ ভীষণ হ্যাপি। মানে ওর যেদিনকে ক্লাস থাকে না, আমরা খুব আপসেট হয়ে পড়ি যে ও কতক্ষণ থাকবে না বাড়ি, আবার এসেও পেশেন্ট করাতে চলে যায়। তো সেজন্য ও বললো যে এই মুহূর্তে গড়িয়াহাটে আসছে, তো চলে আসছে বাড়িতে, তো সেজন্য খুব হ্যাপি আমি আর মম। যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল, আসতে একটু সময় লাগবে, তো আমি আর মম এখন খেতে বসে যাই। এখন মম বসছি খাওয়া দাওয়া করার জন্য দুপুরের লাঞ্চ করে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের লাঞ্চে কি, তো লাঞ্চে কি কি মেনু হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব বলেও ভুলে গেছিলাম। এখানে অবশিষ্ট খাবার রয়েছে ওর জন্য, তার থেকে শেয়ার করছি। রয়েছে সয়াবিন আলু দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, রয়েছে আমের চাটনি, ডাল, এছাড়া নিম বেগুনও ছিল, সেটা হচ্ছে খাওয়া হয়ে গেছে বললে আমি অবশিষ্ট খাবারের থেকে আমি এই ভিডিওগ্রাফিটা করছি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে আমাদের লাঞ্চে। তো বাইরে এত রোদ যে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, মানে আজকে রোদের তাপ এসে গেছে, তো আজকে রোদের তাপ এত বেড়ে গেছে, তো আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ও আসবে বলে, কিন্তু ও অলরেডি এসে গেছে। ঘেমে গেছে পুরো, ফ্যানটা ছেড়ে দেবো। আপনারা
আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই যে স্পোর্টিং ক্লাব রয়েছে না আমাদের এই ফ্ল্যাটের সামনে, এই যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানে আজকে আজকে নয় 17 মার্চ হচ্ছে মেলা বসছে, খুব সুন্দর একটা মেলা বসছে। তো আমরা জানতে পারলাম ওই যে ওখানে হোর্ডিং দিয়েছে শিল্প ও সংস্কৃতি মেলা বসছে, তো তার জন্য হচ্ছে ওদিকে যে মেলায় যে সমস্ত দোলনা টোলনাগুলো আর কি থাকে, ব্রেক ডান্স থেকে শুরু করে এদিকে ছোটোখাটো দোকান সমস্ত কিছু এসে গেছে। তো আমরা এখানে আসার পরে এই মাঠে আর কি প্রথম কোনো অনুষ্ঠান হতে দেখছি, খুবই ভালো লাগছে। এর আগে এখানে দুর্গাপুজো হয়েছিল, আমি আমার হাজবেন্ডের সাথে অনেকবার এসেছি, কিন্তু এইখানে আসার পর থেকে এই প্রথম। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড আওয়াজ, একটুখানি ঘরে যাওয়া যাক। তো যাই হোক, এখন আমি মম ও তিনজনে মিলে বেরোচ্ছি হচ্ছে আমি আর ও যাচ্ছি ওই বাড়িতে, তারপরে আমাকে ওই বাড়িতে দিয়ে ও মমকে নিয়ে যাবে হচ্ছে আমাদের বরানগরের বাড়িতে। তো বরানগরের বাড়িতে একটা বিশেষ কাজ আছে, তো ওইখানে যাবে ও মমকে নিয়ে, তারপর ওদিক থেকে পেশেন্ট করাতে চলে যাবে, আর আমি মমের সাথে মম যাবে আমাদের বাড়িতে, ওই শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে একেবারে এখানে চলে আসবে। তো এরকমই প্ল্যানিং রয়েছে, তো এখন আমরা যাচ্ছি। তো দেখা যাক আজকে সন্ধেবেলায় যাওয়া হচ্ছে যে কতটা কাজ এগিয়েছে, সন্ধেবেলায় কীরকম লাগছে দেখতে আজকে দেখতে পাবো আমি এই প্রথমবার। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান। তো মম আর ও তো বেরিয়ে গেল, এখানে আমি আর মা বকবক করতে করতে ভাবলাম যে এই কন্টেনারগুলো একটুখানি ক্লিন করে নেওয়া যাক। তো মা আমাকে কিছু কিছু জিনিস সাজেস্ট করছিল, তো সেইভাবে একটুখানি ক্লিন করতে থাকলাম। বন্ধুরা কৌটোকাঠিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কিন্তু অতটা তো ক্লিন করা পসিবল হলো না, কারণ কি চিপিং হয়েছে, স্কাটিং হয়েছে, এত ধুলো উড়েছে বাড়ি, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। মানে পুরো যখন কমপ্লিট হবে পুরো একদম জল দিয়ে ভালোভাবে ধুতে হবে। তো কালকে সকালেই হচ্ছে রান্নাঘরটা ধরা হবে, তো সেজন্য আমি প্রচণ্ড টেনসড। রান্নাঘর এবং আমার বেডরুম, এত জিনিসপত্র এর দুটো জায়গার মধ্যে প্যাকটা করা আছে যে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই যে এইদিকে ড্রয়িং রুম বা আমার ঘর আর মাঝখানের ঘর একদম কমপ্লিট হয়ে গেছে, স্কাটিংও কমপ্লিট হয়ে গেছে, সানডে থেকে রং করা শুরু হবে। তো সেখানে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখনও কিছু কিছু জায়গা রয়েছে ইনকমপ্লিট, যেখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জায়গাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ সিমেন্টগুলো দেখা যাচ্ছে, সেখানে এখনও পুট্টি লাগানো বাকি রয়েছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে রঙের মিস্ত্রির কাজ, আজকে রঙের মিস্ত্রি এসেছিলেন এবং কথা বলে গেছে যে রবিবার থেকে কাজ শুরু হয়ে যাবে। তো এদিকে বাবা মায়ের ঘরের পুট্টি আগে প্রথমে শুরু হবে, পুট্টি বা প্রাইমার যাই হোক না কেন অতটা আমার আইডিয়া নেই। তো রং চুজ করাটা একটা বড় হেডেকের ব্যাপার, কী রং করবো এত বড় বাড়িটায়, কোন দেওয়ালে কী রং হবে সেটা নিয়ে আমি একটুখানি অনেক ভাবনা চিন্তা করছিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি একটা রং চুজ করেছি কোন দেওয়ালে কী রং করব। তো একটা ব্রাইটনেসেরও ব্যাপার থাকে এবং ঘর আলো করে রাখারও একটা ব্যাপার থাকে। দেখবেন এই যে স্কাই বা ব্লু কালারের যে রঙগুলো হয় না, সেগুলো সাধারণত ঘর কালো করে দেয়। তো সেজন্য আমি একটুখানি টেনসড যে কী হবে, কী রং দিলে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমার কিচেন ক্যাবিনেটের মধ্যে সমস্ত কন্টেনারগুলো আমি ক্লিন করে নিয়ে তুলে রাখছি, যতটা সম্ভব পারছি আজকে করে রাখছি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো এই মুহূর্তেই হচ্ছে আমার কিচেনের অবস্থা, মানে দেখাতেও আমার খারাপ লাগছে কিন্তু একদিকে আবার ভালো লাগছে যে এই অবস্থা থেকে কত সুন্দর অবস্থা হবে সেটা আমি একটু ইমাজিন করছিলাম। তো আই হোপ যে সুন্দরই হবে আমার কিচেনটা, যেরকম আমি ভেবেছিলাম ঠিক তেমনটা হবে। এখন খুবই খারাপ অবস্থা আর সমস্ত জায়গায় ধুলো ভরে গেছে, তার কারণ হচ্ছে ভাঙাভাঙির কাজ হয়েছে। তো চারিদিকে ধুলো ভর্তি হয়ে আছে, কবে যে কিচেনটা একদম কমপ্লিট হবে আর আমি সুন্দরভাবে ক্লিন করব সেই অপেক্ষাতেই আমি রয়েছি। যতটা পারলাম সরিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এত বেশি ধুলো হয়ে রয়েছে সমস্ত কিছুর মধ্যে, জাস্ট হাত দিতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই রাত্রিবেলা গিয়ে কি আবার স্নান করবো, কাল সকালে একেবারে আসবো, এসে কালকে একদম 6টার সময় আমরা চলে আসবো, আসার পরে আমার এই বেডরুম রান্নাঘর সমস্ত খালি করব, আর সকালে স্নান টান করে আসবো না, গিয়ে তারপর আবার স্নান করবো। তো সেজন্য এখন আর ধুলো ঘাটতে ইচ্ছা করছে না, যে কয়েকটা ছোটো ছোটো কন্টেনারগুলো ছিল যতটা পারলাম হচ্ছে এই কিচেন ক্যাবিনেটে তুলে দিলাম, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তো জিনিসই কালকে বের করা হবে। ভীষণই আমি টেনসড যে এত জিনিস কোথায় নেবো,
এত জিনিস দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিছনে মানে পুরো স্টাফ হয়ে রয়েছে, এদিকে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এদিকে চেয়ার, এদিকে সেন্টার টেবিল, এভরিথিং। সো আই এম ভেরি মাচ টেন্সড। শুধু তাই নয়, এখানে রয়েছে হচ্ছে ডাইনিং টেবিলের কাজ, যেটা নিয়ে আমি সব থেকে বেশি টেন্সড। আরও রয়েছে হচ্ছে হারমোনিয়াম, তানপুরা, এদিকে আমার ঠাকুর, সমস্ত কিছু, ড্রেসিং টেবিল। তো আমি আর মম এখন চলে এসেছি বাজারে, মম বড়নগরের বাড়ি থেকে চলে এসেছে আর আমাকেও নিয়ে চলে এসেছে, আমিও জয়েন করে নিয়েছি মমের সাথে। তো আমরা চলে এসেছি বাজারের একদম ভিতরে, আর এখানে সবজিগুলো এত ফ্রেশ ছিল যে আমি শেয়ার না করে পারলাম না। তো সবজি টবজি সাধারণত দেখালে কি হয়, চোখে একটা স্যাটিসফ্যাকশন আসে, আমি নিজেও পরে ভিডিওটা যখন দেখি মনে হয়, তো সেজন্য আমি শেয়ার করলাম। আর তারপর ভাবলাম যে একটুখানি আজকে মিষ্টি নেওয়া যাক, তো নিয়ে নিলাম মিষ্টি, তারপর আমরা চলে গেলাম বাড়িতে। আমি আর মম তো অনেকক্ষণই চলে এসেছি, আর আজকে না আসার সময় একটুখানি ইচ্ছা হলো যে আমি আর মম ফুচকা খাই, তো ফুচকা খেয়েছিলাম, বাট সেই সময় আর ভিডিও করা হয়নি। তারপরে এসে বাজারে গিয়েছিলাম, তো আর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, এসে আমি না বিশেষ করে মম টায়ার্ড হয়ে গেছিলো বেশি, কারণ কি ওই বাড়িতে যাওয়ার ছিল, সকাল থেকে অনেক কাজকর্ম থাকে। তারপরে আবার বাজারে গিয়েছিলাম, বাজারঘাট করে আসলাম, তারপর একটুখানি রেস্ট করছি। আর আগেই বললাম যে কালকে সকাল সকাল আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে, তো দেখি ও কখন আসে, তারপর সেই অনুযায়ী সমস্ত কিছু শিডিউল করা হবে। এছাড়া দুটো লোককেও বলতে হবে, তার কারণ আমার ঘরের খাটটা না ভীষণ ভারী, প্রচুর ভারী খাট, তো ওটা মানে ও তো সরাতেই পারবে না, আরও একজন লোক রাখতেই হবে আর কি। আর ও যদি এই সমস্ত এই তোলা বা শিফটিং এই সমস্ত কাজগুলো করে না, ওর হাতে পায়ে ভীষণ ব্যথা হয়, কারণ হচ্ছে যারা এগুলো করে না দেখবেন তাদের, যাদের অভ্যাস নেই আর কি, তো তাদের জন্য এটা আর কি ঠিক নয়, অনেক সময় যে কোনো বডি পার্টসে লেগে যেতে পারে, কাঁধে পিঠে যে কোনো জায়গায় লেগে যেতে পারে, তো সেই জন্য দুটো লোক আসলে আর কি ভালো হয়। তো দেখা যাক কি হয় কালকের দিনটা, কালকের দিনটা আমার কাছে প্রচণ্ড একটা হেকটিকের দিন, জানি না কি হবে। আমাদের ডিনার রেডি করে ফেলেছে, তো আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো যে আজকে আমাদের ডিনারে কী কী আছে। তো এখানে রয়েছে সয়াবিন, আমার ভীষণ ভালো লাগে আর মম ভীষণ ভালো করে সয়াবিনটা। সয়াবিন সাধারণত একদম ঝোল ঝোল হলে না একদম ভালো লাগে না, এরকম বেশ মাখা মাখা হবে তাহলে ভালো লাগে। আর তার সাথে অবভিয়াসলি রয়েছে রুটি, আর এই জাস্ট করলো পুরো গরম। আর এখানে রয়েছে স্যালাডের মধ্যে সেরকম কিছুই নেই, রয়েছে শসা আর রয়েছে গুড়ের রসগোল্লা। তো এখন তো গুড় প্রায় উঠেই যাচ্ছে, আর সেরকমভাবে কয়েকদিন হয়তো আর পাওয়া যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের ওভারঅল ডিনার। তো আমন্ড বাদামগুলো কয়েকদিন ধরে পড়েছিল, তো ভাবলাম আজকে রাতে একটুখানি ভিজিয়ে দেওয়া যাক, কারণ আমন্ড বাদাম না খুবই হেলদি। আমন্ড বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফাইবার থাকে, প্রোটিন, ম্যাগনেশিয়াম আর ভিটামিন ই থাকে। এছাড়া আমন্ড বাদাম আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে, এছাড়া কোলেস্টেরল লেভেলকেও কিন্তু লো করে, আর আমাদের ওয়েট লসকেও প্রমোট করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।